নমস্কার বন্ধুরা চলে এসছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক হলো বর্ষাকালীন দেশি মুরগির খামার বা ব্রয়লার মুরগির খামার পরিচর্যা এই পরিচর্যা নিয়ে দশটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুরু করা যাক খামার পরিচালককে সর্বদা মনে রাখতে হবে সারা বছরে ছটি ঋতু আসে আর যায় অর্থাৎ গ্রীষ্ম বর্ষার শরৎ হেমন্ত ও শীত বসন্ত এই ছটি ঋতুর প্রভাব সমস্ত প্রাণীর উপরেই পড়ে সেক্ষেত্রে বর্ষাকালে কিভাবে আমরা আমাদের খামারটিকে পরিচর্যা করবো এবং সুরক্ষিত রাখবো সে বিষয়ের এক নম্বর পয়েন্ট হলো যেখানে আমাদের মুরগি শাবুকগুলিকে বড় করা হয় অর্থাৎ বোর্ডিং হাউস সেখানকারের প্রতিটি বাচ্চার প্রতি আলো হবে দেড় থেকে দু ওয়াট করে তাপমাত্রা রাখতে হবে প্রথম তিন দিন পঁয়ত্রিশ সেন্টিগ্রেড অর্থাৎ পঁচানব্বই ফারেনহাইট তারপরে বাইরের আবহাওয়া বুঝে প্রত্যেক দিন পাঁচ ডিগ্রি ফারেনহাইট হিসাবে তাপমাত্রা কমিয়ে যেতে হবে এইভাবে পরপর চালিয়ে যেতে হবে এবং মুরগির শাবকগুলিকে লক্ষ্য রাখতে হবে আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো বর্ষাকালে প্রায় নিম্নচাপ দেখা দেয় এবং সেই নিম্নচাপের সঙ্গে ঘন ঘন বাতাসও বইতে থাকে সেই কারণে ঘরের বাইরের দিক থেকে প্লাস্টিকের থলে লাগিয়ে দিতে হবে অথবা আপনারা আপনাদের প্লাস্টিকের ম্যাশের বস্তাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাইরে যে জল সেটি কোনোভাবে ভেতরে ঢুকতে পারবে না এবং মুরগিগুলো সুস্থ থাকবে পোলট্রিঘরে ছাদ হিসাবে অনেকে প্লাস্টিকের ত্রিপল টালি অথবা টিন ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে বর্ষাকাল আসার ঠিক পূর্বেই আপনাদের এই ত্রিপল বা টালি বা টিন যদি কোনো রকম নষ্ট হয়ে গিয়ে থাকে বা ছোট ছিদ্র বা রকম ভেঙে যাওয়া অংশ থাকে সেগুলি আগেই ঠিক করে নিতে হবে কারণ বর্ষাকাল আসার পরে যদি আপনারা এগুলো ঠিক করতে যান সেক্ষেত্রে আপনারা পোলট্রি ঘরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মুরগিগুলো ক্ষতিগ্রস্ত হবে আমাদের চতুর্থ পয়েন্ট হলো মুরগি ঘরে প্রায়ই এই বর্ষাকালে মুরগিদের মধ্যে কক্সিডিয়া রোগ দেখা যায় সেই জন্যে আগের থেকে আপনাদের এই কক্সিডিয়া রোগের ঔষধের ব্যবস্থা করতে হবে কারণ বর্ষাকালে এই রোগটির প্রকোপ সবচেয়ে বেশি হয় এবং আগের থেকে যদি আপনারা এই রোগটির ব্যবস্থা না করেন সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের পঞ্চম টপিক হলো বর্ষাকালে লিটার বা মুরগির যে বিছানা সেটা খুব তাড়াতাড়ি ভিজে যায় এবং সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় সেক্ষেত্রে আপনাদের প্রত্যেক দিন ওই লিটারটাকে পরিষ্কার করতে হবে এবং ভিজে যাওয়া অংশটিকে বাইরে ফেলে দিতে হবে এবং সেখানে নতুন লিটারের ব্যবস্থা করতে হবে এবং কোনো মতে লিটারটাকে ভিজিয়ে দেওয়া যাবে না আমাদের ছয় নম্বর টপিক হলো বর্ষার শুরুতেই মুরগিদের কৃমি ওষুধ খাওয়াতে হবে এবং মাঝে মাঝে কৃমি ওষুধ খাইয়ে যেতে হবে এর কারণে আপনারা মুরগিগুলো সুস্থ থাকবে এবং ক্লিনিক থেকে যে সমস্ত রোগগুলি ছড়ায় বা ক্লিনিক থেকে যে সমস্যা দেখা দেয় সেই সমস্যাটি আর দেখা দেবে না এবার সাত নম্বর টপিকটি নিয়ে আলোচনা করব সাত নম্বর টপিকটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে সমস্ত খামেরি ভাইরা ডিলারদের কাছ থেকে বা কোম্পানিদের কাছ থেকে ম্যাশ সংগ্রহ করেন মুরগিদের খাওয়ানোর জন্য তারা অবশ্যই দুই থেকে তিন দিনের মধ্যে তৈরি করা ম্যাশই সংগ্রহ করবেন তার থেকে বেশি পুরনো ম্যাশ সংগ্রহ করলে পরে বর্ষাকালে সেই ম্যাশে খুব তাড়াতাড়ি ছত্রাক জন্মায় এবং ম্যাশটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই ম্যাশ খাওয়ালে পরে আপনাদের মুরগির ক্ষতি হবে সেই জন্য বেশি পুরোনো ম্যাশ সংগ্রহ করা একদমই চলবে না আমাদের আট নম্বর টপিক হলো পোলট্রি ঘরের আশেপাশে রকম জঙ্গল বা ঝোপঝাড় রাখলে পরে চলবে না যদি আপনারা পোলট্রি ঘরের আশেপাশে এই বর্ষাকালে ঝোপঝাড় রাখেন সেক্ষেত্রে আপনাদের ওই ঝোপঝাড় থেকে বিভিন্ন রকম কীট পতঙ্গ আপনাদের পোলট্রি ঘরে ঢুকবে এবং মুরগির ক্ষতি করবে আমাদের নয় নম্বর টপিক হলো পোলট্রি ঘরের আশেপাশে বর্ষাকালে যে জল এদিক ওদিক জমে থাকে সেই জলটি জমতে দেওয়া যাবে না এতে আপনার মশার উপদ্রব অনেক বেশি হবে এবং মশা রোগের বহনকারী তো সেক্ষেত্রে আপনার মুরগির ঘরে যে মশাগুলো রোগ বহন করে নিয়ে আসবে এতে আপনার মুরগির অনেক ক্ষতি করে দেবে এবং দশ নম্বর এবং শেষ গুরুত্বপূর্ণ টপিক হলো পোলট্রি ঘরের আশেপাশে আপনাদের কার্বলিক অ্যাসিড ব্লিচিং পাউডার বা কীটনাশক ঔষধ ঘন ঘন এই বর্ষাকালে স্প্রে করতে হবে বা ছড়াতে হবে যাতে বাইরে থেকে কোনো রকম ইঁদুর বা সাপ আপনার পোলট্রি ঘরে কোনো রকম ক্ষতি করতে না পারে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ